এখানে ব্রেড দিয়ে একটা নাস্তা রেসিপি দেখাবো, উপকরণগুলো বলে দিচ্ছি। আমি দুটি আলু সিদ্ধ আলু নিয়েছি, 4 পিস ব্রেড নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, সস নিয়েছি, এখানে গোলমরিচের গুঁড়া, চাট মশলা, লবণ, ধনিয়া পাতা, পেঁয়াজ। এখন আমি আলুগুলো মিক্সিং বলে ম্যাশ করে নিব। ম্যাশ করে তারপর আমি নাস্তাটা রেডি করব। দেখতে পাচ্ছেন আমার আলুটা ম্যাশ করা হয়ে গেল। এখন আমি আলুটাকে এক এক করে মশলা দিয়ে দিব। এই যে আমি পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম, এখানে আমি হাফ চামচ চাট মশলা, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, খুব সুন্দর করে আমার মিশ্রণটা তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি ব্রেডের সাথে আমি সস লাগিয়ে দিব। এই সসটা আমি বানিয়ে নিয়েছি, আপনারা আপনাদেরকে আমি পরবর্তী তৈরি করে দেখাবো। এখন আমি এই সসটা তৈরি করতে আমার তেঁতুল দিয়ে আর টমেটো দিয়ে এই সসটা বানিয়েছি। আমি আবার আপনাদেরকে এই সসটা বানানো দেখাবো। আজ আমি এই নাস্তাটা বানিয়ে দেখছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আমি জিনিসটাকে মিলিয়ে দিচ্ছি। খুব সুস্বাদু এই নাস্তা রেসিপিটা, খুব ভালো লাগবে। যে আমি আরেকটা ব্রেডে সস লাগিয়ে নিচ্ছি, এভাবে করে আমার ওই ব্রেডগুলো আমি এভাবে করে বানিয়ে নিব। তারপর আমি ভাজতে চলে যাব। দেখতে পাচ্ছেন জিনিস সুন্দর করে আমি সমান করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি ব্রেডগুলো নাস্তাটা ভাজতে নিয়ে আসলাম, হালকা তেলে ভেজে নেব, এবং বেশি তেল লাগবে না। তেলটা গরম হয়ে আসলে আমি দিই, তেলটা গরম হয়ে আসছে এখন আমি ব্রেডটা দিয়ে দিলাম। এক এক করে ব্রেডটা ভেজে নেব। মিডিয়াম জ্বালে আমি ব্রেডটা ভেজে নেব। এপি তিন মিনিট করে দুইভাবে ভেজে নেব, 3 মিনিট করে। সব উপকরণগুলো ভাজা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। যেখানে উল্টিয়ে দিব, খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে গেছে। নাস্তা খুব সহজে ভেজে নেওয়া যাবে, রেডি হয়ে যায় বিকালের নাস্তা, বাচ্চাদের টিফিনে, এবং সকালের নাস্তা। খুব সুস্বাদু একটা ব্রেড নাস্তা রেডি হয়ে যাবে। যে 3 মিনিট করে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর করে আমি ভেজে নিয়েছি। খুব সুস্বাদু সুন্দর নাস্তা রেসিপি ব্রেড দিয়ে তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন খুব সুস্বাদু মচমচে সস দিয়ে পরিবেশন করে খেলে খুবই মজা লাগবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। খুবই ভালো লাগবে, সকালে বিকেলে নাস্তা, বাচ্চাদের টিফিনে খেতে পারেন। খুব হেলদি নাস্তা রেসিপি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, কমেন্ট আমার ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।